ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি আমার বিয়ে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এবারে আমি ভাবলাম যে বিয়ের পরের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমি বিয়ের পরে আমার সিস্টার ইন লয়ের রিসেপশন অ্যাটেন্ড করতে গেছিলাম লখনৌতে। লখনৌতে আমরা খুব সুন্দর ঘুরেছি, খুবই কম টাইম ছিলাম, বাট খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের লখনৌ ঘোরার। লখনৌয়ে বড়া ইমামবাড়া হচ্ছে সবথেকে ফেমাস ট্যুরিস্ট স্পট, সেটাতেই আমরা সবার আগে গেছিলাম। তো চলো তোমাদেরকে বড়া ইমামবাড়ার কিছু জিনিস দেখাই। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই জন্য আমরা এই টোটো বা লখনৌয়ের ভাষায় টুকটুক ধরে নিয়েছিলাম। পার হেড 20 রুপিস করে চার্জ করেছিল। এখানে ড্রাইভার্সরা আমাদের সব কিছু এক্সপ্লেনও করে দিয়েছিল অ্যান্ড বাকি আশেপাশে জায়গাগুলো ঘুরিয়ে দিয়েছিল। आपको दो डिजाइन दिखाएंगे, पहनने के और एक डिजाइन खाने का। पहले तो इधर से देखने पे 1 गेट दिख रहा है, वन माले की बिल्डिंग है। हम इसमें दो डिजाइन दिखाते हैं, पहनने का और गेट में। जो सबसे ऊपर में आप लोग फ्लेवर टाइप का डिजाइन देख रहे हैं, फूल टाइप का देख रही है मैम, वो वाला लॉन्ग का डिजाइन बना हुआ। किसका डिजाइन? लॉन्ग 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 जो पान में चाय में खाने का। अच्छा अच्छा, ठीक है। फ्लेवर फ्लेवर फ्लेवर। अब दो डिजाइन जो इसमें पहनने वाले बताए हमने आपको, आपने इस गेट का फोटो खींचा। अब आप इस गेट को उल्टा करके देखिए, ये आपका हिंदी का कलर का गला बनता है जो लेडीज कुर्ता पहनती है। প্রথমেই টুকটুক আমাদের এই এরিয়াটাতে এনেছিল। এটা জায়গাটার নাম হলো শাহি তালাব। देखिए जो सामने देख रहे हैं क्लॉक टावर आप लोग, ये 1881 का बना हुआ है, 1881 का। इसके ऊपर जो चिड़िया देख रहे हैं आप, विंड डायरेक्शन हवा का डायरेक्शन बताता है ये। अच्छा, इसका हाइट है 220 फीट। ये वर्ल्ड में सेकंड नंबर पे आता है, पहले नंबर पे आता है लंदन का बिग बैंग, सेकंड नंबर पे ये आता है इंडिया का फर्स्ट नंबर। এরপর টুকটুক আমাদের গদর মুভির ব্রিজ সিন যেখানে শুটিং হয়েছিল সেটা দেখাতে নিয়ে গেছিল। লাস্টলি টুকটুক আমাদের বড়া ইমামবাড়ার সামনে এসে নামিয়ে দিল। এখান থেকে আমাদের বড়া ইমামবাড়া নিজেদের থেকেই ঘুরতে হয়েছিল। ¿Qué tal? 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 ¿Qué tal?
এরপরে আমরা বারায় মামবাড়ার ভেতরে গেলাম, যেখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দুটোই মানা ছিল। এটা হলো বারায় মামবাড়ার উপর থেকে ভিউ। এখানেই আমরা ভুলভুলাইয়ার ভেতরেও গেছিলাম, বাট সেখানে যেতে গেলে গাইড দরকার। গাইড পার ফ্যামিলি 200 রুপিস করে চার্জ করেছে। এটা হচ্ছে বড়া ইমামবাড়ার একদম টপ ফ্লোর। একটা জিনিস আমি বলে দিই, ভুলভুলাইয়ায় কিন্তু অনেক বেশি স্টেস অ্যান্ড খুবই কনজেস্টেড অ্যান্ড খুবই ডার্ক। এটা হলো জাস্ট একটা পিকচার, আর আমি কোনো ভিডিও নিতে পারিনি। তাই তোমাদেরকে আমি ওয়ার্ন করে দিই আগে থেকেই, যে যদি তোমরা যেতে চাও দেন স্টেসটা মাথায় রাখবে, যে অনেক কটা স্টেস উঠতে হবে। যেহেতু আমরা খুব কম টাইম স্পেন্ড করতে পেরেছি লখনৌতে, তাই কিছু কিছু জিনিস আমরা মিস আউট করে গেছিলাম। তোমরা কিন্তু সেগুলো মিস আউট করবে না যদি তোমরা লখনৌ যাও। আমি সেই জিনিসগুলো এখন মেনশন করে দিচ্ছি যে কী কী আরও জিনিস আছে যেগুলো তোমরা লখনৌতে করতে পারবে বা দেখতে পারবে। লখনৌর আরেকটা ফেমাস টুরিস্ট স্পট হলো গোমতি রিভারফ্রন্ট পার্ক। সময়ের অভাবের জন্য আমরা এখানে যেতে পারলাম না, বাট তোমরা লখনৌ ভিজিট করলে এখানে অবশ্যই যেও। লখনৌ মানেই লখনৌই চিকেন কারি। সো আমরা এই দোকানটা থেকে প্রচুর শপিং করেছি। এই দোকানের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তোমরা চেক করে নিও। এখানে কিন্তু শাড়ি, কুর্তিস, ড্রেস মেটেরিয়াল সব কিছু পাওয়া যায়। নেক্সট আসি খাওয়া দাওয়াতে। উত্তরপ্রদেশের ফেমাস হলো মালাইও বা কেসরিয়া রাবড়ি মালাই, সেটা আমরা ট্রাই করলাম, অসাধারণ খেতে। এটার প্রাইস জাস্ট 60 রুপিস। নেক্সট হচ্ছে লখনৌয়ের ফেমাস গলাওয়াতি কাবাব। মটন গলাওয়াতি কাবাব আমরা ট্রাই করলাম, সেটার প্রাইস পার প্লেট 170 রুপিস, যেখানে 6 পিসেস থাকে। And that's it for today. Hope you like this video. If you like watching my videos, you can like, share and subscribe to my channel. And do not forget to share your feedback on the comment section. See you on my next video. Thank you.